আসসালামু আলাইকুম, এআর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আব্দুল্লাহ হাদি। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন, বললেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবসময় অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দল, মন্তব্য কৃষিমন্ত্রী। এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকে আরও অনেক দেশকে উৎসাহিত করবে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, 12 থেকে 17 বছরের যারা স্কুল কলেজের শিক্ষার্থী তাদের জন্য খুব দ্রুত সময়ের ভেতর ফাইজারের টিকা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা নিয়ন্ত্রণে আছে বলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে এবং শিল্প কারখানা সচল রয়েছে বলে অর্থনীতির চাকাও সচল রয়েছে। শনিবার দুপুরে পৌর ভবনে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়ন কল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সহ পৃথিবীর 8টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল, তবে সেখান থেকে বাংলাদেশের নাম এখন বাদ দিয়েছে যুক্তরাজ্য। এ পর্যন্ত বাংলাদেশের 2.5 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে এবং WHO-র সাথে আরও 10 কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, বিএনপি কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের পক্ষে না, তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে না, তারা ঢালাওভাবে শুধু সরকারের বাজেটের বিরোধিতা করে। শনিবার দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা সম্বলিত স্মৃতিতে রণাঙ্গন বইয়ের মরকুল মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টিপু মুন্সি আরও বলেন, শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের কষ্ট লাঘবে সম্মানী 20,000 টাকা করে দিয়েছেন। এটা নিয়ে তো মুক্তিযোদ্ধার দল দাবিদার, বিএনপি কোনো কথা বলেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতার বাসনাদ রক্ষা করতে বর্তমান অবৈধ সরকার মিথ্যা, বানোয়াট ও গায়েবী মামলার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে কেউ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য সরকারের হিংস্রতা এখন লাগামহীন পর্যায়ে পৌঁছেছে। ময়মনসিংহের আইনজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আজ দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, জাতীয়তাবাদী শক্তি তথা জিয়া পরিবারের পক্ষে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আইনজীবী সহ কারও কোনো কর্মসূচি বরদাস্ত করতে পারছে না বর্তমান ভোটারবিহীন সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে কোনো লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না, সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন। তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো দলের অধীনে নয়, নির্বাচন কমিশন স্বাধীন, স্বাধীনভাবেই তারা নির্বাচন পরিচালনা করে থাকে। শনিবার বিকেলে ভোলার চারপাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে সাবেক এমপি অধ্যক্ষ মরহুম এম এম নজরুল ইসলামের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 13.5 বছরে বাংলাদেশকে বদলে দিয়েছেন। উন্নয়নের ছোঁয়া শুধু শহরে নয়, গ্রাম গ্রামান্তরেও লেগেছে, গ্রামগুলো এখন শহরে পরিণত হয়েছে। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মমতা আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দীর্ঘ 1.5 বছর ধরে চলা করোনা প্রকোপের কারণে আওয়ামী লীগের অনেক জেলা, উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন শেষ করা সম্ভব হয়নি। অনেক কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন করোনার সংক্রমণ অনেকটাই কমে এসেছে, তাই স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু করতে হবে। কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করে দলকে গোছানো আরও সুসংগঠিত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দল। দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয় স্বার্থে যে কোনো ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আওয়ামী লীগ জাতীয় স্বার্থে কখনো কোনো দিন নীরব দর্শকের ভূমিকা পালন করে না। টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়াম হল রুমে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশের রাজনীতিতে পদ্মা মেঘনা যমুনার পারে পারে এই অঞ্চলটি, এই দলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শক্তিশালী। আমরা ক্ষমতায় থাকলেও শক্তিশালী, ক্ষমতায় না থাকলেও জাতীয় যে কোনো ইস্যুতে যে কোনো বিষয়ে আওয়ামী লীগ ভূমিকা রেখে থাকে।
চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি বাস 35 জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। শনিবার ভোরে চুনতি জাইল্লা কক্সবাজার সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনা ঘটে। দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গিয়ে গাড়ির মূল দরজায় আটকে পড়া হেল্পারকে উদ্ধার করেন। এছাড়া বাকি যাত্রীরা ঘটনাস্থল ত্যাগ করায় তাদের সম্পর্কে জানা যায়নি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ শেখ নিজামুদ্দিনের নির্বাচনী ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এক নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে এই ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্দিরের সভাপতি প্রবীর সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস, চেয়ারম্যান প্রার্থী শেখ নিজামুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় এক নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ শেখ নিজামুদ্দিনকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সকল মেধা বুদ্ধি আপনাদের ধৈর্য দিয়ে 20 তারিখে নিজাম ভাইকে নৌকা মার্কায় বিজয় করার শপথ নিয়ে আমরা এখান থেকে বের হব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতীক নৌকা প্রতীক, জাতির জনক এর কন্যা শেখ হাসিনার প্রতীক নৌকা প্রতীক, আমাদের হেলাল ভাইয়ের প্রতীক নৌকা প্রতীক, আমাদের সারনাসের তন্ময়ের প্রতীক নৌকা প্রতীক, আমাদের রিহেল ভাইয়ের প্রতীক খুলনার এমপি বাগেরহাটের মোড়লগঞ্জে পুটিখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান শিকদারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান। জব্বার শিকদার সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান শিকদার, কৃষক লীগ নেতা মনিরুজ্জামান শিকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইফুল শিকদার সহ প্রমুখ। এই পথসভায় স্বতন্ত্র প্রার্থী সমাজসেবক মোহাম্মদ মাহবুব রহমান শিকদার বলেন, পোস্টার ছিঁড়ে ফেললেই কি ভোট কমে যায়? কয়েক মাস আগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদেরকে নৌকার মনোনীত প্রার্থীর লোকজনের হাতে লাঞ্ছিত হতে হয়েছে। 2001 সালে পুটিখালীবাসী কেমন ছিলেন সেই কথাটুকু ভেবে আনারস প্রতীকে বিপুল ভোট দিয়ে পুটিখালীবাসীর পাশে থেকে উন্নয়নের সুযোগ দেন। নওগাঁর নিয়ামতপুর উপজেলার 2 নম্বর চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্তোষপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। যুব উন্নয়ন সংঘের সভাপতি ফয়সাল আহমেদ সাগরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা তরুণ সমাজসেবক নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসন্ন ইউপি নির্বাচনের চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কারি মোহাম্মদ দেলোয়ার হোসেন শিমুল। উদ্বোধনী ম্যাচে নিয়ামতপুর স্পোর্টিং একাদশ বনাম মহাদেবপুর স্পোর্টিং একাদশ মুখোমুখি হয়। 2-1 গোলে মহাদেবপুর একাদশকে হারায় নিয়ামতপুর একাদশ। এই প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে 8টি দল অংশ নিচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থার সহসভাপতি সোহাগ হোসেন, নান্নু হোসেন, মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, মোটরসাইকেল শোডাউন ও উঠান বৈঠক করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাটোরের লালপুরের দোয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কুদরতি খোদা পনির। তিনি শনিবার বিকেলে ইউনিয়নের এরশাদ মোড় ও আবেদ মোড়ে গণসংযোগ উঠান বৈঠক করেন। এর আগে তিনি বনপাড়া ঈশ্বরদী সড়কে এক বিশাল মোটরসাইকেল শোডাউন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বিশ্বাস সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। কুলি মজদুর ইউনিয়ন কাকুরাইদ আঞ্চলিক শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিএডিসি সারগুদাম এলাকায় এই শাখার উদ্বোধন করেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান। এতে সভাপতিত্ব করেন অরণখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম মিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কুলি মজদুর ইউনিয়ন কাকরাইদ আঞ্চলিক শাখার সভাপতি নাগুর আলী সহ অনেকেই।
কালের কণ্ঠ রংপুর অফিসের আলোকচিত্রী গুলজার রহমান আদরকে গ্রেপ্তারের প্রতিবাদে সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুর প্রেস ক্লাবের সামনে রংপুরে কর্মরত সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এ সময় রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সিটি প্রেস ক্লাবের সভাপতি কালের কণ্ঠের রংপুর অফিস প্রধান স্বপন চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ সহ প্রমুখ। আদরকে গ্রেপ্তারের ঘটনাটি বাংলাদেশে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সাক্ষী থেকে আসামি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের শনাক্ত করে তাদের আইনের আওতায় নেওয়ার অনুরোধ জানান সাংবাদিকবৃন্দ। নাটোরের বাগাতিপাড়া উপজেলার 2 নম্বর জাবনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বাগাতিপাড়া জাবনগর ডিগ্রি কলেজের হলরুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মোহাম্মদ মাহাতাব আলী মাস্টারের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলী মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম গোকুল, বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের নেতা নয়েজ মাহমুদ শাহ প্রমুখ। এ সময় আরও বক্তব্য রাখেন জাবনগর ইউনিয়ন আওয়ামী লীগের 9টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। বর্ধিত সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে হবে। আলজেরিয়ার কর্তৃত্বপরায়ণ রাষ্ট্রনায়ক সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা 84 বছর বয়সে মারা গেছেন। বাধ্য হয়ে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগের 2 বছর পর তার মৃত্যু হল। 2019 সালের এপ্রিলে পদত্যাগের আগে প্রায় 2 দশক আলজেরিয়া শাসন করেছেন বুতেফ্লিকা। 2013 সালে স্ট্রোক করার পর থেকে তাকে খুবই কম জনসম্মুখে দেখা গেছে। বুতেফ্লিকাকে তার সমর্থকরা জাতীয় বীর হিসেবে বিবেচনা করেন, যিনি আলজেরিয়াকে স্বাধীন করার জন্য ফ্রান্সের বিরুদ্ধে লড়েছেন। 1962 সালে আলজেরিয়া স্বাধীন হওয়ার পর বুতেফ্লিকা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এরপর আব্দেল আজিজ 1999 সালে ক্ষমতা আসেন। এভাবে পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরই বুতেফ্লিকার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। তীব্র বিক্ষোভের মুখে তিনি 2019 সালের এপ্রিলে পদত্যাগে বাধ্য হন। আগস্ট মাসের শেষ দিকে আফগানিস্তানের কাবুলে একটি ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। হামিদ কারজাই বিমানবন্দরে ইসলামিক স্টেট খোরাসানের হামলার পর ওই ড্রোন হামলা চালানো হয়। তখন সেই ঘটনায় কয়েকজন জঙ্গি মারা গেছে এমন দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে শুক্রবার তারা সুর পাল্টে ফেলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্ল্যাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, ড্রোন হামলায় যারা মারা গিয়েছিল তারা আইএসকেপির সাথে যুক্ত ছিল বলে মনে হচ্ছে না। তিনি আর বলেন, সেই হামলায় 7 জন শিশুসহ 10 জন বেসামরিক মানুষ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন, এটি একটি ভুল ছিল, এজন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও হামলার শিকারদের জন্য সমবেদনা জানিয়েছেন। তিনি ওই হামলায় তদন্তের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার ঘোষণা করেছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাইডেন প্রশাসন আরও দেশকে উৎসাহিত করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে স্বাভাবিকীকরণ চুক্তির প্রথম বার্ষিক উদযাপন উপলক্ষে এক বক্তব্যে তিনি একথা জানান। এ চুক্তির পরে মরক্কো, সুদান এবং কসোভো অন্তর্ভুক্ত ছিল। চুক্তিটি জোরদার করতে ওয়াশিংটন যে পদক্ষেপ নেবে ব্লিংকেন তা তুলে ধরেন। এই পরিকল্পনায় ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব সমাধানের জন্য চাপ দেওয়া অন্তর্ভুক্ত ছিল না। ব্লিংকেন বলেন, প্রথমত আমরা বাহরাইন, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত, সুদানের সঙ্গে ইসরায়েলের ক্রমবর্ধমান সম্পর্ক জোরদার করতে সাহায্য করব যারা আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করেছে। কয়েকদিন আগে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে সেই দল নিয়ে নানা বিতর্কের ঝড় উঠেছে। পাকিস্তানের ক্রিকেট সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার সহ অনেকেই যোগ দিয়েছেন এই সমালোচনায়। এবার সেই সব সমালোচনার উত্তর দিতে দাঁড়ালেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। পাকিস্তান ক্রিকেট দলে আসিফ আলীকে কেন অন্তর্ভুক্ত করা হলো তা নিয়েই মূলত প্রশ্ন উঠছে বেশি। এ নিয়ে শোয়েব আখতার মন্তব্য করেন, প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম হলেন একজন পাপেট। অন্যদিকে আফ্রিদি বিশ্বকাপের দল নিয়ে মন্তব্য করেছেন বিস্ময়কর। তবে শোয়েব আফ্রিদিরা যে ভাষায় সমালোচনা করছেন তা নিয়ে মোটেও খুশি নন ওয়াসিম আকরাম।
ঘরের ছেলে ঘরে ফিরেছে। এরই মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই ম্যাচে মাঠে নেমে তিন গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ওল্ড ট্র্যাফোর্ডে তার এই প্রত্যাবর্তন ছিল বিস্ময় জাগানিয়া। নতুন মৌসুমে জুভেন্টাসের হয়ে ম্যাচও খেলে ফেলেছেন পর্তুগিজ অধিনায়ক। ঠিক এমন সময় বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে নাম লেখালেন লিওনেল মেসি। এরপরই রোনালদো জুভেন্টাস ছাড়তে চান বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। যদিও সেই দাবি তাৎক্ষণিকভাবে উড়িয়ে দেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। কিন্তু শেষ পর্যন্ত নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ঘরের ছেলেকে যেতে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। একেবারে শেষ মুহূর্তে তারা CR7কে ঘরে ফিরিয়ে আনেন। তবে বেতন অনেকটা কমিয়েছেন তিনি, হয়তো ওল্ড ট্র্যাফোর্ড বলেই বেতন কমাতে রাজি হয়ে গেছেন রোনালদো। দর্শক, এয়ার সংবাদ শেষ করার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন বললেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবসময় অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দল, মন্তব্য কৃষিমন্ত্রী। এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকে আরও অনেক দেশকে উৎসাহিত করবে যুক্তরাষ্ট্র বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এয়ার সংবাদ এ পর্যন্ত, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।